জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল, বলেন আইনমন্ত্রী আনিসুল হক। পনেরো ছাত্র সংগঠনের নেতৃত্বে নতুন জোট, নয় দফা ঘোষণা। কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাড়িতে হামলার অভিযোগ। ইস্টি কাণ্ডে আক্কেল পর ইউএনও প্রত্যাহার। টেলিভিশন লাইভে টক শোতে মারামারি, ভিডিও ভাইরাল। ইঞ্জুরিতে অধিনায়ক সাকিব, বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা। এমন দিন আসবে যখন ভারতের সংসদে মুসলিমকে গণপিটুনি দেওয়া হবে, বলেন আসাদুদ্দিন ওয়াইসি। শিশুদের ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা সৌদির। ধর্মীয় নেতা, বিচারক, আইআরজিসি সদস্যদের ধারাবাহিক হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করেছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পরিষদের মিলাদয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম নিয়েছেন বলে আমরা একটি দেশ পেলাম। বঙ্গবন্ধুর কন্যারা দেশে না এসে বিদেশে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারতেন, কিন্তু বাবার রক্ত তাদের দমনীতে প্রবাহিত। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের অবস্থা ভালো ছিল না, একটা প্রতিকূল অবস্থায়। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন এবং দলকে নিয়ে 1996 সালে ও পরে 2008 সালে সরকার গঠন করেন। আনিসুল হক বলেন, এক সময় এ দেশকে মিসকিনের দেশ বলা হতো, এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করা হতো। শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদার আসরে নিয়ে এসেছেন। বাংলাদেশ হলো এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। পনেরো ছাত্র সংগঠনের নেতৃত্বে নতুন জোট, নয় দফা ঘোষণা। ভোটাধিকার সন্ত্রাস দখলদার মুক্ত নিরাপদ ক্যাম্পাসে সর্বজনীন শিক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী ছাত্র সংগঠনের পেশিবাদী বিরোধী ছাত্রৈক্য নামে নতুন জোটের আত্মপ্রকাশ শুরু হয়েছে। নয় দফার ভিত্তিতে 15টি ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে এই ছাত্র ঐক্যের ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল এই ছাত্রৈক্য গঠনের ঘোষণা। এই ছাত্রকের সমন্বয়কারী করা হয়েছে তিনজনকে, তারা হলেন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মশিউর রহমান খান রিচার্ড ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আরিফুর রহমান আদিব। এ 15টি ছাত্র সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্র দল, নাগরিক ঐক্য, জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম, বাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজে জাতীয় ছাত্র সমাজে জাগপা ছাত্রলীগ, ছাত্র জমুত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন। ছাত্র ঐক্যের নয় দফা প্রস্তাবনার মধ্যে আছে বর্তমান ফেসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আন্দোলনরত দলগুলোর 31 দফা বাস্তবায়ন করা, শিক্ষা ব্যবস্থামূলক লক্ষ্য হিসেবে মানবিকতার বিকাশ, নৈতিকতা বোধের উন্নতি, মানুষের বৈষম্য বিরোধী চিন্তার অনুসরণ, এই লক্ষ্য পূরণে শিক্ষা কাঠামো, পাঠদান প্রস্তুতি, ছাত্র শিক্ষক সম্পর্ক সমস্ত ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চাকে অগ্রাধিকার দিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি এবং সাইবার সিকিউরিটি আইন সহ নির্বর্তমূলক সকল আইন বাতিল করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন বিরোধী আইন করে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সিট পাওয়ার বৈধ অধিকারের স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ। কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাড়িতে হামলার অভিযোগ। কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা চলাকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বিকেলে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আব্দুল মান্নানের সমর্থিত গ্রুপ দাবি করেছে আওয়ামী লীগের কর্মী ফারুক রাশেদ, শাহজাহান মনির সহ 7 জন গুরুতর আহত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান দাবি করেন, মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার বাড়ির পাশে মাদ্রাসার মাঠে একটি আলোচনা সভা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে তিনি উপস্থিত হলে অতর্কিতভাবে তার উপর এলজিডি মন্ত্রী তাজুল ইসলাম শেলক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলীর নেতৃত্বে হামলা চালানো হয়। ইস্টিকান্ডি আকেলপুর ইউএনও প্রত্যাহার। ইস্টিকান্ডে জয়পুরহাটের আকেলপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেলা 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কারিস ফাতেমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে আকেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বুধবার বিকেলে স্ত্রীর স্বীকৃতি দাবিতে জয়পুরহাটের আকেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের কার্যালয়ে অবস্থান নেন জিনাত আরা খাতুন নামের এক শিক্ষিকা। তিনি দিনাজপুর কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। জিনাত আরা খাতুন বলেন, দিনাজপুর সদরের সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন আরিফুল ইসলাম। তখন আমি একটি জমি খারিজ করতে গিয়ে তার সঙ্গে আমার পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে 2021 সালের 9 ফেব্রুয়ারি রংপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে আমাদের বিয়ে হয়। চলতি মাসের 24 সেপ্টেম্বর আরিফুল ইসলাম আমাকে এক তরফা তালাক দেয়। সেটি আমি জানতাম না। আমি যোগাযোগ করার চেষ্টা করলে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি বাধ্য হয়ে আকেলপুর আরিফুলের বাসভবনে আসি। সেখানে আমাকে নানাভাবে অপদস্থ হেনস্থা এবং মোবাইল ফোন করে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। টেলিভিশন লাইভে টক শোতে মারামারি, ভিডিও ভাইরাল। টেলিভিশন লাইভে এসে অতিথিদের উত্তেজিত হয়ে পড়ার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে এবার তো রীতিমতো হাতাহাতির ঘটনা ঘটল। পাকিস্তানের একটি টেলিভিশন টক শোতে এই দৃশ্য দেখা গেছে। ইতিমধ্যে সেই হাতাহাতির ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় পাকিস্তানের সিনিয়র মুসলিম লীগ নওয়াজের নেতা আফরান উল্লাহ খান ও পিটিআই নেতা শের আফজাল খান মারওয়াত উত্তেজিত বাক্য বিনিময় করেন। একটা সময় তা হাতাহাতিতে করায় লাইভ অনুষ্ঠানে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন অনুষ্ঠান কর্তৃপক্ষ দর্শকরা। কাল তাক নামের অনুষ্ঠানটির উপস্থাপনা করেন জাবেদ চৌধুরী। আলোচনার এক পর্যায়ে পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলে আফনান উল্লাহ। মারওয়াতে সেই অভিযোগের জবাব দিতে উঠে দাঁড়ান এবং আফনানের মাথায় ঘুষি মারেন। এরপর চলে লাথি ঘুষি। ক্যামেরা পেছনেও চলতে থাকে এই মারামারি। ইনজুরিতে অধিনায়ক সাকিব, বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে শঙ্কা। আসন্ন ওয়ানডেতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আছে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। একাদশে সাকিব না থাকায় অধিনায়ক তপ করছেন মেহেদি হাসান মিরাজ। প্রথমে সাকিবের বিশ্রাম মনে হলেও পরে জানা যায় চোট পেয়েছেন তিনি। গতকাল রাতে অনুশীলন ফুটবল খেলতে গিয়ে বা পায়ে চোট পান সাকিব। আঘাতের কারণে অ্যাঙ্কেল ফুলে গেছে, এ কারণে প্রস্তুতি ম্যাচে নেই তিনি। তবে শঙ্কার খবর এই চোটের কারণে বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন দিন আসবে যখন ভারতের সংসদে মুসলিমকে গণপিটুনি দেওয়া হবে, বললেন আসাদউদ্দিন ওয়াইসি। ভারতের সংসদের মুসলমানরা গণপিটুনির শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। দিবাগত রাত গভীর রাতে হায়দ্রাবাদে এক সভায় বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি সংসদে বিজেপি এমপি রমেশ বিদুরী বিএসপি নেতা দানিশ আলী এমপি সন্ত্রাসী জঙ্গি কাটোয়া মোল্লা ইত্যাদি বলে কটাক্ষ করায় মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন। বর্তমান শাসন আমলকে তিনি হিটলারের শাসনের সঙ্গে তুলনা করেন। এমন দিন আসবে যখন ভারতীয় সংসদে কোনো মুসলিমকে গণপিটুনি দেওয়া হবে, সেই দিন আর বেশি দূরে নেই বলেও মন্তব্য করেন ওয়াইসি। শিশুদের ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা সৌদির। শিশুদের ওমরাহতে নিয়ে গেলে অভিভাবকদের মানতে হবে নতুন কয়েকটি নির্দেশনা। শিশু সন্তানকে সঙ্গে নিতে ইচ্ছুক ওমরাহ যাত্রীদের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গালফ নিউজ বলছে, যেসব বাবা মাতাদের শিশু সন্তান সহ ওমরাহ পালন করতে যান তাদের বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। শিশুদের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ। ওমরাহর সময় শিশুদের ডান অথবা বা হাতের কবজিতে পরিচিত
প্রতিশ্রুতিমূলক ব্রেসলেট থাকতে হবে। এটি অবশ্য এবং গুরুত্বপূর্ণ, ভিড়ে কোনো শিশু হারিয়ে গেলে তার পরিচিতি সম্পর্কিত প্রাথমিক তথ্য পাওয়া যাবে সেই ব্রেসলেটে। বাবা মাকে আনুষ্ঠানিকতা শেষ করতে ভিড় কম হয় এমন সময় ওই ও স্থান বেছে নিতে হবে। সন্তানের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাবা মা অভিভাবককে যত্নশীল হতে হবে, কেননা সন্তানের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রাথমিক দায়িত্ব অবশ্যই অভিভাবকদের। শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ধর্মীয় নেতা বিচারক আইআরজিসি সদস্যদের ধারাবাহিকতার ষড়যন্ত্র ব্যর্থ করেছে ইরান। ইসলামিক গণতন্ত্র প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব জানিয়েছেন তার দেশে বেশ কয়েকজন সুন্নি আলেম বিচারক এবং দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সদস্যদের ধারাবাহিকতার একটি ষড়যন্ত্র ব্যর্থ করতে সক্ষম হয়েছে। ইসমাইল খাতিব গতকাল পবিত্র নগরী মাশহাদে এক বক্তৃতায় এই মন্তব্য করেন। তিনি বলেন, 30 সেপ্টেম্বর বাস্তবায়নের জন্য যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল তা দেশে জাতিগত ও ধর্মীয় বিভাজনী ইন্ধন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়। গোয়েন্দা মন্ত্রী বলেন, শত্রুরা দেশের পূর্ব সীমান্তকে নিরাপত্তাহীনতায় জর্জরিত করার চেষ্টা করছে, এজন্য তিনি ওই অঞ্চলের শিয়া ও সুন্নি আলেমদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান। গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি বিবৃতি প্রকাশ করার পর এই মন্তব্য এলো। এর আগে ইরান জানিয়েছে দেশের গোয়েন্দা রাজধানী তেহরানে একযোগে 30টি স্থানে বিস্ফোরণ ঘটনার একটি চক্রান্ত ব্যর্থ করতে সক্ষম হয়েছে।